নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। আজ দেশজুড়ে এক প্রকার বলা যায় উন্মাদনা, গোটা দেশবাসী এক প্রকার উন্মাদনায় মেতে উঠেছে, এবং তারই মধ্যে রাজ্যের ক্ষেত্রে বাড়তি নজরদারি। অর্থাৎ এক্ষেত্রে দোলের দিন কার্যত অপ্রীতিকর ঘটনা এড়াতে শহর জুড়ে অতিরিক্ত পুলিশ এবং মদ্যপ রোমিওদের আটকাতে রাস্তায় ট্রাফিক পুলিশের নজরদারি। ট্রাফিকের কড়াকড়িতে দোলের দিন শান্তিতেই কেটেছে আজ দোল উৎসব শহর আগরতলাতে। তবে এই বিষয় সম্পর্কে জেনে নেব বিস্তারিত। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানা যাচ্ছে, যদি একটু বিস্তারিত আপডেট তুলে ধরো। দেখো, আজকে স্বাভাবিকভাবে দোল এবং দোল পূর্ণিমাতে মেতে উঠেছে গোটা দেশের সঙ্গে রাজ্যের সাধারণ জনগণ। সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার এই দোল পূর্ণিমায় সকাল থেকে যেরকম ছবি আমরা দেখেছি, খুব সেটা ছবি তোমার রং খেলা, এবং সেই রং খেলাতে মেতে উঠে সাধারণ মানুষজন। কেউ বাড়িতেই রং খেলে এই দিন শুরু করেছেন গুরুজনদের পায়ে আবির দেওয়ার মধ্য দিয়ে। কেউ আবার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সঙ্গে বেরিয়ে গেছেন রং খেলাতে। যাই হোক, সার্বিক ভাবে গোটা দিনকে উৎসব আমেজেই কাটিয়েছেন শহরবাসী। শুধু শহর নয়, জেলা এবং মহকুমাতে সেই একই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। কিন্তু দেখো, একটা বিষয় আজকে যেটা লক্ষণীয়, সন্ধ্যের পর থেকে বা বিকেলের পর থেকে আমরা দেখতে পাই যে শহরের বুকে কিন্তু অধিক পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, বিশেষ করে পুলিশ জোরদার করা হয়েছে। দেখো, আমি সকাল থেকে বলে আসছি যে লোকসভার আবহে এবারে দোল পূর্ণিমা অনুষ্ঠিত হচ্ছে গোটা দেশের সঙ্গে রাজ্যেও। আর যেহেতু লোকসভা একটা নির্বাচনী আচরণ বিধি রয়েছে, বিভিন্ন কিছুতে মানা অমানা রয়েছে বা তোমার জারি রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে এবারে দোল খুব স্বাভাবিক ভাবে বাড়তি নিরাপত্তার মধ্যেই কিন্তু পালন করা হচ্ছে। কিন্তু তারপরেও দেখা গেল কি, যে শহরের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় অতিরিক্ত পুলিশ ব্যবস্থা কিন্তু মোতায়েন করা হয়েছে। আমরা যদি কিছু কিছু জায়গাকে মেনশন করি, তার মধ্যে দেখো বটতলা, আমরা জানি যে শহরের একবারে লাইফ লাইন হিসেবে পরিচিত এই বটতলা, কারণ সেখান থেকে উত্তর থেকে দক্ষিণ তার সঙ্গে শহরের বিভিন্ন প্রান্তে তুমি ছড়িয়ে থেকে চলে যেতে পারবে শুধুমাত্র এই বটতলা থেকেই। তাই এই বটতলা লাইফ লাইন, যেহেতু এই জায়গাতে একটা ভিড় হবে, বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসবে, বিভিন্ন রুটের গাড়ি সেই জায়গাতে জমায়েত হয়, তাই সেখানে কিন্তু অতিরিক্ত একটা পুলিশ বাহিনী রয়েছে মোতায়েন। তার সঙ্গে ট্রাফিক পুলিশ জোরদার রয়েছে বটতলা থেকে। তুমি এবার একটু যদি এদিক দিয়ে আসো ফায়ার ব্রিগেড চৌমুহনি, সেই ফায়ার ব্রিগেড চৌমুহনির দিকে দেখা গেছে কি, অধিকাংশ গাড়ি শহরের দিকে, বিশেষ করে যেগুলিকে তোমার ঘুরিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে তোমার রাস্তার ক্ষেত্রে কিন্তু একটা ভাগ করে দেওয়া হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, শুধুমাত্র দুর্ঘটনা এড়ানো, অপ্রীতিকর ঘটনা এড়ানো, যেখানে চার চাকা গাড়ির জন্য আলাদা রুটের ব্যবস্থা করা হচ্ছে বা দু চাকার গাড়ির জন্য আলাদা বা উন্নত বাইপাস করে সেগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে বিষয়টি আজকে নজরে পড়েছে, আমি তোমাকে একটা উদাহরণস্বরূপ বললাম যে বটতলা ফায়ার ব্রিগেড চৌমুহনি, শুধুমাত্র এই দুটো নয়, এর পাশাপাশি গোটা রাজ্যের আমরা দেখতে পাচ্ছি একাংশ রাস্তাঘাটেই কিন্তু এই ছবি পরিলক্ষিত হয়েছে। তুমি উত্তরে উত্তর ভেতর দিকে যাও, সেখানেও কিন্তু একই ছবি পরিলক্ষিত। তুমি আমাদের এই আরএমএস থেকে শুরু করে প্রত্যাশীদের মধ্যে দেখো, সেখানেও কিন্তু আজকে বাড়তি নিরাপত্তার ছবি পরিলক্ষিত হলো। অর্থাৎ যেহেতু দোলের দিন, দোল মানে একটা আলাদা উৎসব, ছুটির দিন, সেই উৎসবে দাঁড়িয়ে কিন্তু সকলেই নিজের মতন ভাবে মেতে ওঠে। কোথাও কোথাও দেখা যায় যে মদমুক্ত অবস্থায় বা মদ্যপ অবস্থায় কিন্তু গাড়ি ঘোড়া চলতে থাকে, আর সেই কারণেই কিন্তু দুর্ঘটনা বাড়ে শহর জুড়ে। তবে হ্যাঁ, আজকে অন্যান্য দিনের যে গাড়িগুলো, ধরো নিত্যযাত্রী পর্যন্ত সাধারণ মানুষ, সেগুলোর কম থাকেও দোল যেহেতু, তাই সবাই কিন্তু একটু বেপরোয়া ভাবেই আজকের দিনে রয়েছে। বিশেষ করে যানবাহন চালানোর ক্ষেত্রে সবাই খুব একটা সাবধানতা বা সচেতনতার কথা মাথায় রাখছে না, সবাই আনন্দ উপভোগটাকে অধিক প্রাধান্য দিচ্ছে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। তাই আগে থেকে সাবধান হওয়া বাঞ্ছনীয় বা প্রয়োজন, তাই আগে থেকে এই সাবধান হবার জন্য কিন্তু পুলিশের অতিরিক্ত নজরদারি আমরা দেখতে পেয়েছি শহরের বুকে। সেক্ষেত্রে তোমার বিভিন্ন রাস্তায় রাস্তায় অধিক পরিমাণে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে এক্সট্রা ফোর্স আজকে দেওয়া হয়েছে শহরের রাস্তাঘাটে। যদিও ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী তারাও রয়েছেন, কিন্তু তারা এই সমস্ত ক্ষেত্রে নিয়োজিত নেই, তারা শুধুমাত্র লোকসভার কাজেই নিয়োজিত রয়েছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সমস্ত কর্তারা রয়েছেন, তারাও কিন্তু সক্রিয় রয়েছে। আমরা যদি হেডকোয়ার্টারের কথা বলি, সেই হেডকোয়ার্টারে কিন্তু আজকে 24 ঘন্টা ডিউটিতে রয়েছেন সমস্ত পুলিশ অফিসাররা, তাদের বাড়তি চাপ রয়েছে আজকের দিনে, যেমনটা আমরা খবর পেলাম বিভিন্ন মাধ্যম থেকে। অন্যদিকে যদি বলি, বিভিন্ন ফায়ার সার্ভিস, তাদেরকে কিন্তু আজকে একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস কিন্তু আজকে অ্যালার্ট রয়েছে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা যদি ঘটে যায় সেই দুর্ঘটনা যাতে মোকাবিলা করা যায়, তার জন্য যাতে কোনো রকমের কোন
অসুবিধা কোথাও প্রশাসনকে পোহাতে না হয়, সেই জন্য অতিরিক্ত পরিমাণে আজকে সমস্ত দপ্তর কিন্তু রয়েছে, তারা কাজ করছে, হোক সেটা ট্রাফিক দপ্তর, হোক সেটা রাজ্য পুলিশ বা আরক্ষা দপ্তর, হোক সেটা ফায়ার সার্ভিস বা তোমার দমকল বিভাগ, প্রত্যেকটা বিভাগ কিন্তু নিজ নিজ দায়িত্বে আজকে অধিক তোমার ফোর্স দিয়ে কিন্তু রেডি রয়েছে, ময়দানে রয়েছে। বাইক গাড়ির ক্ষেত্রে অধিক পরিমাণে নিরাপত্তা করা হচ্ছে, কোন কোন জায়গাতে চেকিং ও পর্যন্ত করা হচ্ছে, কোথাও কোনো মাদক দ্রব্য রয়েছে কিনা বা কোথাও কোনো মদ্য বা উচ্ছৃঙ্খলতা চোখে পড়ছে কিনা সেই জায়গাতেও কিন্তু আজকে পুলিশের পক্ষ থেকে নজরদারি বা চেকিং পরিলক্ষিত হলো শহর আগরতলার বুকে। শতাব্দী ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তুলে ধরার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সবটাই তুলে ধরেছে, শুধুমাত্র শহর আগরতলায় নয়, জেলায় জেলায় কার্যত এক প্রকার নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই আঁটোসাঁটো ছিল, এবং যেহেতু সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং তারই মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে গতকালই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল প্রত্যেকটি রাজ্যের ক্ষেত্রে যেন নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয় দোলকে কেন্দ্র করে, এবং শহর আগরতলাতে কার্যত আজ বাড়তি নজরদারি পরিলক্ষিত হয়েছে। নির্দিষ্ট ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।